মাহমুদুর রহমান মান্না। মাহমুদুর রহমান মান্না একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল স্টুডেন্টস ইউনিয়ন ডাকসুর সাবেক সহসভাপতি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু এর সাবেক সাধারণ সম্পাদক। মাহমুদুর রহমান মান্নার প্রাথমিক ও ব্যক্তিগত জীবন। মান্না বগুড়ায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আফসারউদ্দিন আহমদ এবং মাতা মেহের আক্তার। তিনি মেহেরনিগার এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ। মাহমুদুর রহমান মান্নার শিক্ষা জীবন 1968 সালে ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক, এরপরে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ভর্তি হন। 1976 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথমেটিক্স ও লাইব্রেরি সায়েন্স বিভাগে ভর্তি হন। পরে রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়ায় মাস্টার্স করা হয়নি। রাজনীতি 1968 সালে তিনি ছাত্রলীগের আহ্বায়ক হন। 1972 সালে ডাকসুর জিএস নির্বাচিত হন। 1973 সালে জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং 1976 সালে জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি। 1979 সালে ঢাকায় এসে ডাকসুর ভিপি নির্বাচিত হন। 1980 সালে তিনি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ গঠন করেন। 1983 সাল থেকে 1990 সাল পর্যন্ত এরশাদ বিরোধী আন্দোলনে তিনি সক্রিয় হয়ে পড়েন। এরপর 1991 সালে বাংলাদেশ আওয়ামী লীগ এ যোগ দিয়ে 2007 সালে আলোচিত 1-11 সরকারের সময় বাংলাদেশে আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালে বাংলাদেশে আওয়ামী লীগ এর পদ থেকে বাদ পড়ে যান। বর্তমানে তিনি নাগরিক ঐক্যের আহ্বায়ক হিসেবে জাতীয় ঐক্য ফ্রন্ট এর প্রথম সারির নেতা হিসেবে সক্রিয় আছেন। কর্মজীবন তিনি বাংলাদেশের নাগরিক সমাজের নাগরিক ঐক্য এর সহ প্রতিষ্ঠাতা এবং আহ্বায়ক। এছাড়াও তিনি রাজনৈতিক আলোচক হিসেবে মিডিয়ায় সক্রিয় অংশগ্রহণ করেন। সমালোচনা দা ওয়াল স্ট্রিট জার্নাল তাকে সরকারের ভীষণ সমালোচক হিসেবে বর্ণনা করেছিলেন। একটি কথোপকথন রেকর্ড ফাঁস হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়েছিল, যেখানে তাকে বলা হয়েছিল যে সে কোনো সেনা অফিসারের সাথে কথা বলার ব্যাপারে সম্মত হবে কিনা। অফিসারের নাম প্রকাশ হয়নি। 25 ফেব্রুয়ারি 2015 তারিখে তাকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেফতার করেছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতা সাদেক হোসেন খোকা এর সাথে একটি কথোপকথনের সময় তিনি বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে শক্তিশালী আন্দোলনের আহ্বান জানান। পরবর্তীতে অডিওটি ফাঁস হবার পর তিনি কঠোর সমালোচনার মুখে পড়েন। জাতীয় মানবাধিকার কমিশন বাংলাদেশ তাকে গ্রেফতারের আহ্বান জানিয়েছিলেন। পরবর্তীতে নাগরিক ঐক্য তার মুক্তির আহ্বান জানিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও তার মুক্তির দাবি জানিয়েছিলেন। নভেম্বর 2016 সালে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন। আজকের এই পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে জাতীয় ও আন্তর্জাতিক মহান ব্যক্তিদের কর্মজীবন সম্বন্ধে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।